আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে সুস্থ রাখুক, আমাদেরকে নেক আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আপনারা সবাই আমার প্রতিদিনের রুটিনটা খুব পছন্দ করেন, তাই আমি একটু দেখালাম যে আমি প্রথম একদম সকালবেলা উঠে দাঁত ব্রাশ ট্রাশ করে একদম ব্রেসিনটা আর আয়নাটা ক্লিন করে নেই। তারপর আমার প্রথম কাজই থাকে হলো অন্য অন্য কাজে মন দেওয়া, কারণ এই কাজগুলো রেখে দিলে অনেক ম্যাস হয়েছে আর বাথরুম ম্যাস হলে আমার খুবই অসহ্য লাগে। এটার জন্যই আমি সকালবেলা উঠে খুব ফাস্ট এই কাজগুলো করে ফেলি। দেন আমার কাজ হলো এটা কমপ্লিট করার পরে প্রত্যেকটা আমার ঘরের ভিতরে যতগুলো গাছ আছে সবগুলোতে পানি দিয়ে দেওয়া, কারণ এই যে পরিমাণ গরম তৈরি হচ্ছে ঘরের বাইরের গাছগুলো এবং ঘরের গাছগুলোতে দুবেলা করে পানি দেওয়াটা খুবই জরুরি। এই গরম আমাদেরই সহ্য হচ্ছে না আর এই প্ল্যান্টগুলো তো মরেই যাবে নাইলে, কারণ ওরা তো অনেক নাজুক তাই না। আর পানি দেওয়াটা ওদের তো একটাই খাবার পানি। আপনারা যারা যারা ঘরে গাছ রাখেন প্লিজ দুবেলা করে এই গরমে পানি দেন, আর যদি পসিবল হয় যদি বড় বারান্দা থাকে একটা কৌটায় করে পানি রাখেন পাখিদের জন্য। বাবা মা ঘুমাচ্ছে, নাহলে একটু তেলোয়াত দিয়ে দিতাম ওনাতে ডিস্টার্ব না হয়। আর সবগুলো গাছে একটু একটু করে করে পানি দিয়ে দিব। আমি রাতের বেলায় সব থালা বাটি ধুয়ে ফেলি, কারণ দিনের বেলায় এগুলি দেখতে আমার খুব বিরক্ত লাগে আর মেসি রান্নাঘর আমার অসহ্য লাগে। আর এখন আমি সব ইফতারের জন্য জিনিসপত্র বার করব, ফ্রোজেনগুলা লাইক ডাল বাটা, তারপরে যেসব সবজি টবজি করব ওগুলি সব রেডি করে নিব। আর এগুলি তো নর্মাল হতেও সময় লাগে, আস্তে আস্তে করে নর্মাল হবে। তো যেগুলি যেগুলি রাতের বেলাও রান্না হবে সব বের করে নিচ্ছি, এখন থেকে প্রিপারেশন নিয়ে নিব।
এটার মধ্যে হলো কাঁচা মরিচ চার পাঁচটা আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম। এখন দিব হলো এক চামচ পরিমাণ রসুন আর এক চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া সামান্যই দিব। এটাকে আমি ময়দা দিয়ে ব্যাটার হিসাবে ইউজ করব, মানে ময়দার ব্যাটার করব, যতটুকু প্রয়োজন ময়দা। ডিমটা নর্মাল হলে ভালো হতো, এখন যেহেতু আমার সময় কম। তো প্রতিটা আসর থেকে মাগরিবের এই ওয়াক্তে আমরা আসলে আমাদের বাসার সব দরজা জানালাগুলোকে আসলে আমরা বন্ধ করে দিই। এটা কিন্তু আসলে আমাদের অ্যাজ পার ইসলাম, আমাদের কোরআন শরীফেও কিন্তু আমাদের ক্লিয়ারলি বলা আছে যে মাগরিবের ওয়াক্তের এই আগের এই সময়টাতে আসলে আমাদেরকে দরজা জানালাগুলোকে বন্ধ করে দিতে হবে। কারণ এই সময়টাতে আসলে কিন্তু অনেক ধরনের, কারণ আমাদের আমাদের মানুষদের ছাড়াও তো আসলে অনেক ক্রিয়েচার্স আছে, আপনারা জানেন জিন আছে, ঠিক আছে। সো মাগরিবের এই ওয়াক্তটাতে আসলে যখনই আজান পড়ে ওরা কিন্তু আসলে ছুটাছুটি করতে থাকে। তো বেটার হচ্ছে আসর থেকে মাগরিবের এই ওয়াক্তের সময়টাতে আপনারা দরজা জানালাগুলি বন্ধ করে দিবেন। আমরা এটা সবসময় খুব ডিলিজেন্টলি ফলো করি, সব বাসার দরজা জানালাগুলিকে আমরা প্রপারলি বন্ধ করে ঘরের মধ্যে আলো দিয়ে দিই। এটা আমরা সবসময় ফলো করি আসলে। পুরো দমে আমাদের ভাজা করা চলছে। এটা হচ্ছে বাঁধাকপির বড়া, রেসিপিটা যেটা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেগুনি, এগুলো হচ্ছে ভাজা, এটা হচ্ছে আমাদের বেশি। তো এখন পর্যন্ত আলুটা আমরা চুলায় চড়াইনি, এই দুটো শেষ হয়ে গেলে আমরা আলু দিয়ে দিব। তো আজকের দিনের আমাদের ভাজা পোড়া হচ্ছে বাঁধাকপি বড়া, বেগুনি এবং আলুর চিপস। আজকে হলো আমাদের একদম সিম্পল ঘরোয়া, একদম মানে বাঙালি। আজকে হলো আমাদের একদম ঘরোয়া বাঙালি স্টাইলের ইফতার। এখানে আছে হলো আলুর পাকোড়া, যেটা আমি করি, এটা আলুর চিপস, এটা হলো পাতাকপির বড়া, যেটা রেসিপি আজকে আপনাদেরকে দিয়েছি, এটা হলো বেগুনি, একটু ফ্রুটস, শসা, নাশপাতি, আপেল, আর বাবা হলো ছোট ছোট সুন্দর কিউট জিলাপি নিয়ে আসছে, ডাব নিয়ে এসছেন। আর এটা হলো বাবা প্রতিদিন খায়,
একটা সবজি জাস্ট সিদ্ধ আর উপরে হালকা করে মশলা স্প্রিংকল করে দ্যাটস ইট। আর আজকে আমাদের আছে হলো ডাবের পানি ট্যাং আর হলো সাকিব এটা কি রুয়াবজা রুয়াবজার শরবত। আর এখানে হলো মা কোরআন শরীফ পড়তেছে আর সাইবা মনি গেমস খেলতেছে দুষ্টু। আর এখানে আমাদের ইফতারির পরের সবকিছু রাখা আছে। 9:30 বাজে, আমি এখন ডিনারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমার তার আগে একটু দেখাই দিই, আমি যেটা করে রেখে দিয়েছিলাম সেটা হলো একটু ডাল সিদ্ধ করে ফেলেছিলাম প্রেসার কুকারে। এখানে কিছু নিয়েছি, আমি ডিম রান্না করব, জাস্ট ডিমে দো পেঁয়াজা আর চিংড়ি মাছের টক রান্না করব। আর সাইবা মনির একটা ডিম ভেজে দিব, ডিমটা ভেঙে গেছিল আমার জন্যই ভালো হয়েছে যে একজন কেউ খাবে। আর এই যে আমি ফ্রোজ করে রাখি আম, ওই আমটাকে সিদ্ধ করে রাখা আছে আর কিছুটা আম আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ও ডালটাকে আমি বাগার দিয়ে দিব। আমার লবণের হিসাব খুবই খারাপ, তাই আমি এখন রিস্ক একদমই নেই না। আমার যখন বিয়ের পর আমি নতুন নতুন রান্না শিখেছি তখন আমার তরকারিতে অনেক লবণ হয়ে যেত, তাই আমি এখন খুবই কোশাস, অল্প অল্প করে করে লবণ দিই, গ্রাজুয়ালি এটাকে ডেভেলপ করি। বাট একবার টস করে দিয়ে দিই না যাতে বেশি হয়ে যায়। ট্রাস্ট মি, নিজে রান্না করতেছি বলে বলছি না। আলহামদুলিল্লাহ চিংড়ির টকটা একটাবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন। যদি বাসায় আচার না থাকে, যে কোনো আপনি তেঁতুল বা যে কোনো টক জাতীয় কিছু দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। ফেনোমেনাল হয়েছে সিরিয়াসলি, টকটা খুবই ছোট। পানিটাকে যতটুকু সম্ভব কেমন মালাইয়ের এই যে এই বটির যে ডিব্বা, এই যে মশলাটা ছিল এটার লেফট অফ যা আছে অ্যারাউন্ড কতটুকু দেখাই দিই এক চামচ। বাই দ্য ওয়ে, শানের মশলাগুলোতে এবং মেহেরিনের মশলাতে দেখলাম লবণ দেয়াই থাকে। 2-3-4 মানে মোটামুটি কম বেশি 4 চামচের মতোই এখানে আছে। কেমন
এখানে আছে এইটুকু। এখন এটার সাথে আমি যেটা করব, আমার স্টাইলটা দেখাই আমি কিভাবে করে করি। বাটা না দিয়ে আমি আদা ইনস্ট্যান্টলি গ্রেট করে দেই মাংসটা, যদি সুযোগ বা সময় থাকে, আর না থাকলে তো কিছু করার থাকে না তখন। গ্রেট করে দেওয়ার সুবিধা হলো এটা গলে যাবে, আমি যখন এটাকে কষাবো মুরগির সাথে এটা পুরোপুরি গলে যাবে, এটা খুব ভালো একটা অ্যারোমা তখন দিয়ে দেবে। দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো একটু রসুন বাটা। আদাটা আমি স্ট্রেটই দিয়েছি, রসুনটাকে আমি বাটা হিসাবেই দিব। রসুন বাটা দিব হলো একদম স্ট্রেট এক চামচ, বেশিও না কমও না, একদম এক চামচ। আচ্ছা আর একটু দিব নাকি? হ্যাঁ একটু দিয়ে দিই, একটু আধা চামচ দিলাম। আচ্ছা লাইটটা অফ করে দাও। আকাশে হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে একটা ঝড় শুরু হয়েছে, একদম জাস্ট জানি না আওয়াজ পাচ্ছেন কিনা, মানে ভয়াবহ তুফান। বাবা আমি ঢুকে যাই, আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই মানে খুবই খারাপ, আল্লাহ মাফ করুক। আর আমাদের এই যে কারেন্ট চলে গেছে, আর এই যে ঝড় এখনো হচ্ছে, এই যে আকাশের হালাত। ভীষণ ঝড় হয়েছে, ভীষণ কালবৈশাখী ঝড়। ওদিকটার অবস্থা খুবই খারাপ, আর পশ্চিম দিকটার অবস্থা খুব খারাপ। বাতাসের তোড়টা পুরো উত্তরের সাইডটা থেকে আসতেছে, মাই গড ঠান্ডা লাগছে। এখানে ফজরের নামাজ পড়ার জন্য এবং সেহরি খাওয়ার জন্য আহ্বান দেওয়া শুরু হয়ে গেছে, তো আমরা এখন সেহরি খেয়ে নেব, দিয়ে নামাজ পড়ে একবারে এই যে শুয়ে যাচ্ছি। ততক্ষণে সাইবামণি অলরেডি ঘুমিয়ে গেছে, আর মিরপুর ডি হচ্ছে যেহেতু প্রচুর মশা, আমাদেরকে মশাই দিতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব অ্যান্ড থাম্ব দিয়ে দিবেন, থ্যাংক ইউ।